বদরপুর ওয়্যারলেস কলোনি, এখানে কলোনির মধ্যে আজকে হয়েছে গিয়া শীতলা মাইট পূজা, আজকে হয়েছে লাস্ট দিন। তো সেই উপলক্ষে আমরা এখানে যাইলাম, এখানে আমার মারে দেখতে গোলা ধরে রাখি দিছি, যেটা নি মা কয়েকজন যাইলাম, খানির কিছু দিবাইনি, 100 টাকা দিলাম বাবা, বাবা দিলাম দিল, শত্রুমাত্র বয়স অত টাকা দিয়ে কিতা করতে হয়, শত্রুমাত্র বয়স অত টাকা দিয়ে কিতা করতে হয়। আচ্ছা বাবা আমার আগুটি গেছিল, আচ্ছা এনিওয়ে মাই গিয়া টাটা। তো আমরা অনেক একা যাইতাম দেখিলাম, ওইদিকে আজকে আমরা নতুন আছি এখানে বাজান দেখতে পারবো আমার বন্ধু, হ্যাঁ ডাকছো, আমি নি আমি নি আমি নি আমি নি আমি নি, ও দেখো আচ্ছা মিস গেছে গিয়া। তো চলো আমরা যাই, আমি লগে কুটি আছে, সায়ন আছে এবং প্রীতম আছে, আমরা গাড়িয়ে যাইলাম। দাদি আমরা ঘরের মধ্যে, এই যে পাখিটা চড়াই পাখি বুলবুল পাখি, মানে তোমার নাম কি তা শান্তা বাবা নাম? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, তাই এখানে বাসা দিছে এবং ডিম দিছে মনে হয়, দেখা যাইতো না। আমরা হাই গেছি এখন, দেখতে পারবা আমরা বদরপুর, বদরপুর এসটি রোড আমরা আছি, বদরপুর অনেক উন্নতি হয়েছে, এগুলো এখানে দেখতে পারবা বদরপুরের সহচরী। আমি নেক্সট একদিন ভিডিওতে আমি দেখাইবো বদরপুর সহচরীও। আমরা লাস্ট বহু সময় থেকে উল্টাপাল্টা জায়গা আমরা টুকাইছি, টুকাইতে টুকাইতে এখন কোন দিকে করতাম, এই যে এখানে আপনারা গেট দেখতে পারবা, এখন বাক্কা জায়গা ঘুরি লাইছি আবার লাগিয়া। তো ফাইনালি আমরা আইছি এখন, তো দূরে আপনারা দেখতে পারবা অনেক সুন্দর গেট আছে, আমি দেখাই দাও আপনার, আমরা আই গেছি এখন, আমরা ভিতর দিকে ঢুকবো, কি সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে। এদিকে কি সুন্দর সুন্দর লাইটিং, এটা দেখলে বুঝবা নিচ থেকে এই যে নিচ থেকে উঠেন গুটিয়ে উপরে গিয়ে ফাটবো ফুলঝুরির মতো, এইভাবে পুরো এলাকাটা লাইটিং করা। তো আমরা এখন জানতে পারছি যে পূজাতে আমরা যাইলাম এটা এবার 75 বছর পূর্ণ হয়েছে, মানে আপনারা কইতে পারেন প্লেটিনাম প্লেটিনাম জুবলি সেলিব্রেশন এবার চলে। ইয়ের নাম কি তা, মানে যে জায়গা যাইলাম রাইকিরন স্পোর্টিং ক্লাব, হ্যাঁ রাইকিরন স্পোর্টিং ক্লাব, রাইকিরন স্পোর্টিং ক্লাব না নি, ওয়্যারলেস ওয়্যারলেস ইয়ো খেনে কয় ওয়্যারলেস কোন কয়, এখানে আগে রেলের একটা ওয়্যারলেস অফিস আছে, আচ্ছা ওটা লেখা এই জায়গাটা, আচ্ছা ও ওয়্যারলেস হয় না নি, ওকে ওকে ওকে। এই যে ধরুন কত সুন্দর করে এদিকে সাজানি, আচ্ছা এখানেও দেখলাম আরেকটা আরেকটা পূজা চলে, আমরা ওইটাত গেছিলাম কি অ্যাকচুয়ালি দুপুরে আমরা একটু কম খাইছিলাম, ওদিকে আগে ঠাকুরের কাছে যাওয়ার আগে আমরা একটু ফুচকা খাইছিলাম, মকন দেখতে পারলাম দাদার এখানে ওটা ফুচকা আছে দেখছি, একটা আপু দেখছি এটা হচ্ছে ইয়ে বানানি নানি রেডিমেড আনছিলাম, দেখতে পারবা বুঝাবলকে এখানে দোকানও কয়েকটা খুলছে, এর মধ্যে একটা ফুচকার দোকান আছে যেটার মধ্যে আমরা ফুচকা খাই নিছি। ও এখানে মন্দির আছে এক্সিস্টিং নানি, মন্দির আছে মন্দির, এদিকে খানি চলেন নানি, আচ্ছা প্রথম ঠাকুরের দর্শন করলে এরপরে যাই। তো বন্ধুরা এখানে দেখতে পারবা 75তম বর্ষ শ্রী শ্রী শীতলা পূজা, বদরপুর রেলওয়ে ওয়্যারলেস কলোনি রাইকিরন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, এখানে দেখো খুব সুন্দর একটা পিতা কই এটা রে পিতা কই নাম বলি গেছে এটা, কত সুন্দর সাজানো হয়েছে।
আমাদের শীতলা মায়ের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা। বদরপুরের ঐতিহ্যপূর্ণ এবং সবচাইতে প্রাচীন এই শ্রী শ্রী শীতলা মায়ের পূজা এবছর 75 বছরে পদার্পণ করেছে। বদরপুরের এটি ঐতিহ্যপূর্ণ এবং সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের এই পূজা অনুষ্ঠান প্রায় 75 বছর পূর্বে শীতলা মায়ের এই ভব্য শীতলা মায়ের একটি মন্দির অস্থায়ী রূপে নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে প্রায় 2-3 বছর পূর্বে এই সুন্দর যে ভব্য মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি নির্মিত হয়েছে। অনেক ভিড়, যত সময় যাইব এখন তত এখানে আরো ভিড় বাড়তে থাকবে। ইন্টার মিন্টে আমরা বাতি যা প্রীতম এখানে আই গেছে, তার 2-3 দিন শরীর খারাপ আছে, গতিকে আমার লোকে গুয়াহাটি যেতে পারছে না। শিকা মানে প্রসাদ বিতরণ চলে, আমরা এখানে ভিতরে যাইমু। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে, মানে লাইটিং হয়েছে, অনেক সুন্দর লাইটিং। এখানে দেখতে পারবা এখানে হয়েছে কি প্রসাদ বিতরণ চলে। কুটিরে দেখতে পারবা আগে থেকে খিচুড়ি খাই খাইয়াও যাই বহে। এবং আমরা এই গেছি রান্নাঘর যেখানে প্রসাদ বানানি চলে, মানে খিচুড়ি খিচুড়ি প্রসাদ বানানি চলে। দেখতে পারবা কত হিউজ পরিমাণে এখানে বনে। প্রচণ্ড গরমের মধ্যে গরম যখন উপেক্ষা করিয়া সবাই আইরা শীতলা মায়ের এই যে 75 বছর পূর্তি অনুষ্ঠান যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, তাহলে সবাই এখানে উপস্থিত হয়েছে। তো আমরা এখানে আমি পাইছি আমার দুরুমা লাগার বাবু, তাই না? আমার কিন্তু রেগুলার সাবস্ক্রাইবার, সব ভিডিও দেখো। কোন ভিডিও হলো তো সব থেকে বেশি ভালো লাগছে? ভিডিও সব থেকে বেশি ভালো লাগছে, সব থেকে ভিডিও ভালো লাগছে সব না, এর মধ্যে তো একটা আছে যেটা এর থেকে খুব বেশি ভালো লাগছে। এটা মেয়ে কি তো পাগল ওটা আছে, এটা রিসেন্ট তো? আচ্ছা আচ্ছা, না রিসেন্ট তো মনে আছে, তবু আছে না 1 বছর আগের কোনো একটা ভিডিও খুব বেশি ভালো লাগছে। প্রসাদ খাবার এখানে আপনি ভিড় দেখুন, রাত্রে অল বাজে 9টা, অনেক বেশি ভিড় শেষ, কিন্তু এখনো দেখুন কত বেশি ভক্তবৃন্দরা এখানে আছেন। তাছাড়া যেভাবে পূজা কমিটি তারা এই পূজাটা পরিচালনা করছিল অনেক সুন্দরভাবে করছেন, লাইটিং উইটিং এভরিথিং, তোমার কাছে এটাই প্রার্থনা করবো, তাই যাতে সবাই সুস্থ এবং ভালো রাখুন। ভিডিও এখানে শেষ করতাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।